নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ে 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান থেকে আরও একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নের আমি এখানে ইচ্ছা করেই চারটি অংশ লিখিয়ে রেখেছি, অর্থাৎ ক, খ, গ, ঘ। তোমাদের পরীক্ষায় কিন্তু যে কোনো তিনটি আসতে পারে। এখানে ক নাম্বার কি বলছি, যে পরিসর কি, শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা কত, শ্রেণী ব্যবধান 10 ধরে সারণী তৈরি করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, যে সারণীটা আমরা খতে পাবো সেই সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে এখানে এই চারটার যে কোনো তিনটা তোমাদের আসবে, অর্থাৎ এখানে হয় অজীব রেখা অঙ্কন, অজীব রেখা অঙ্কন করো, এটা আসতে পারে, অথবা গড় নির্ণয় করা, এটা আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তো আমি চারটা প্রশ্ন এখানে তোমাদেরকে একদম নির্ভুল সহজভাবে সমাধান করে দেবো। তাহলে ক নাম্বার এখানে কি বলেছে, পরিসর কি, শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা কত। পরিসর কোনো উপাত্তের সর্বোচ্চ মান হতে সর্বনিম্ন মানের পার্থক্যের সঙ্গে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিসর বলা হয়। অর্থাৎ যে প্রদত্ত যে উপাত্তগুলো দেওয়া থাকবে, এই যেখানে যে উপাত্তগুলো দেওয়া আছে, সেই উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যের সাথে এক যোগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে পরিসর। এখানে এবার আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা বের করব। তাহলে শ্রেণীর সংখ্যা বের করার জন্য যে সর্বোচ্চ মান যেটা সেটা বের করতে হয়, অর্থাৎ পরিসর নির্ণয় করতে হবে। আগে সর্বোচ্চ মান এখানে 95, এখানে 95 তোমরা খুঁজে দেখবে যে সর্বোচ্চ মান 95 এবং সর্বনিম্ন মান হচ্ছে 40। তাহলে পরিসর সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তো এটা এটা প্রথমত আগে পরিসর নির্ণয় করতে হবে, এবং শ্রেণীর সংখ্যা বের করার জন্য আমরা যেটা লিখব যে এখানে যেহেতু 95 থেকে 40 বিয়োগ দিলে যা হবে তার সাথে যদি এক যোগ করি হয় 56। এখন এই যে 10 শ্রেণী ব্যবধান ধরে আমরা পরিসর মানে শ্রেণী সংখ্যা নির্ণয় করব, তাহলে শ্রেণীর সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান যেহেতু এখানে 10, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী ব্যবধান 10 হবে, তাহলে পরিসরকে শ্রেণী ব্যবধান ভাগ দিলে পাওয়া যায় এখানে 5.6। তো শ্রেণীর সংখ্যা তো ভগ্নাংশ হতে পারে না, কারণ শ্রেণীর সংখ্যা আমরা জানি যে এরকম টেবিল, এই যে প্রত্যেকটা টেবিলকে এক একটা শ্রেণী বলা হয়। তাহলে এখানে এখানে যেহেতু তোমাদের জানা আছে যে যে আমরা টেবিল যখন তৈরি করি তো শ্রেণী থাকে, শ্রেণী ব্যাপ্তি, তাহলে যে এ একটা শ্রেণী, দুইটা শ্রেণী, তো এটা তো কোনো ভগ্নাংশ হতে পারে না। এই জন্য আমরা 5.6কে স্কিপ করে 6 লিখবো, অথবা এটা সমান সমান আমরা 6 লিখবো, বা 5.6 বা 6। তাহলে এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা খ তে যাব। খ বলা আছে যে শ্রেণী ব্যবধান 10 ধরে সারণি তৈরি করা হয়। তাহলে খ নাম্বারে আমরা যেটা করব, যে খ নাম্বার সমাধান করার জন্য ক হতে প্রাপ্ত সর্বোচ্চ মান 95, সর্বনিম্ন মান 40, এবং শ্রেণীর সংখ্যা এখানে 6, কারণ এবার এই টেবিলটা হবে, টেবিলের সারিগুলো সারিগুলো 6টা সারি হবে, এটা হলো শ্রেণীর সংখ্যা। তাহলে আমরা টেবিলে চলে যাই। এবার শ্রেণী ব্যবধান 10 ধরে সারণী তৈরি করবো। এবার আমরা তাহলে শ্রেণী ব্যবধান 10 ধরে সারণী তৈরি করার জন্য আমাদের প্রথমত আগে একটা টেবিল তৈরি করে নিতে হবে, যে টেবিলের ফার্স্টে থাকবে ট্যালি। এবং যেহেতু আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে করব, তাহলে সর্বনিম্ন মান যেটা সেখান থেকে শুরু করে আমরা 10টা ডিজিট এখানে নেব, অর্থাৎ ব্যবধান এখানে 10 হবে। অর্থাৎ 40 থেকে যদি আমরা 10টা সংখ্যা নিতে চাই, তাহলে 40 থেকে 49 পর্যন্ত এখানে 10টা সংখ্যা হবে। অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান হবে যে এই শ্রেণী থেকে এই শ্রেণী বিয়োগ দিলে 10 হবে, যেমন 59 থেকে 49 বিয়োগ দিলে 10 হবে। অনুরূপভাবে এই নিম্ন মান যেটা, এখন এই যে শ্রেণী ব্যাপ্তি, এটা নিম্ন মান এবং উচ্চ মান, নিম্ন মান থেকে উচ্চ মান থেকে নিম্ন মান বিয়োগ দিলে 10 হয়, আবার উচ্চ মান থেকে উচ্চ মান বিয়োগ দিলে, আগে অর্থাৎ যে কোনো শ্রেণীর পূর্ব মান নিম্ন মান থেকে তার আগের শ্রেণীর নিম্ন মান বা উচ্চ মান যদি আমরা বিয়োগ করি তাহলে সেম হয়। যেমন 59 থেকে যদি আমরা 49 বিয়োগ করি তাহলে এখানে 10 হয়, 50 থেকে এখানে যদি 40 বিয়োগ করি তাহলে 10 হয়। তাহলে শ্রেণী ব্যবধান এইভাবে আমাদের কাউন্ট করে নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা শ্রেণী ব্যবধানগুলো লিখে ফেলি। তাহলে এরপরে 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, এবং 90 থেকে 99। অর্থাৎ দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6 এবং 6টা শ্রেণী হয়েছে। যেহেতু এখানে সর্বোচ্চ মান হচ্ছে 95, তাহলে দেখো এখানে 99 পর আর কোনো সংখ্যা নেই। তাহলে আমাদের 6টা শ্রেণীতেই সবগুলো ডেটা এখানে আমরা ইনপুট করব। তাহলে ট্যালি করব এখন। তাহলে দেখো এখানে 75,
75 এখানে কোথায় আছে? দেখো 70 থেকে 79-এর ভিতরে 75 আছে, তাহলে এখানে আমরা একটা টেলি দাগ দিই। তাহলে একটা টেলি যদি আমরা এখানে দাগ দিই, এরপরের সংখ্যাটি আমরা 40, 40 তো এটা প্রথম শ্রেণীতে আছে, এরপরে 52, 52 কিন্তু এই যে এই এই শ্রেণীতে পাওয়া যাবে, অর্থাৎ 52 থেকে 55, তাহলে এখানে একটা দাগ দিলাম। এবার আসি হলো 92, তাহলে 92 আমরা কোথায় পাবো? এই 90 থেকে 99-এর মধ্যে, তাহলে এখানে একটা দাগ দেই। এরপর 87, এটা আমরা এই শ্রেণীতে পাবো। এবার 43, 43 আমরা প্রথম শ্রেণীতেই পাবো। এবং 65, যে 60 থেকে 69 এটার মধ্যেই আছে। 69, 69-ও এটার মধ্যে আছে। এরপর 73, 73 আমরা এই 70 থেকে 79-এর ভিতরে পাবো। 81, তাহলে 81 পাবো আমরা এখানে। এবং 95, এটা আবার এই যে এখানে 6 নম্বর শ্রেণীতে। 52, 52 এখানে দ্বিতীয় শ্রেণীতে আমরা পাবো। 66, 66 তৃতীয় শ্রেণীতে আছে। 82, 82 এটা পঞ্চম শ্রেণীতে আছে। 89, এটাও পঞ্চম শ্রেণীতে আছে। 56, 56 এটা দ্বিতীয় শ্রেণীতে। 47 এটা প্রথম শ্রেণীতে। 69 এটা আমরা পাবো তৃতীয় শ্রেণীতে। আবার 57 এটা পাবো আমরা দ্বিতীয় শ্রেণীতে। 73 এই 70 থেকে 79-এর ভিতরে আছে। 84, 84 কিন্তু এই যে 80 থেকে 89-এর মধ্যে, এখানে যেহেতু 4টা দাগ হয়ে গেছে, তাহলে আমরা এইভাবে এইভাবে একটা দাগ মানে বাঁকা করে আমরা একটা দাগ দিব। এরপরে 91, 91-এ যে 6 নম্বর শ্রেণীতে হবে। 77, 77 এই যে শ্রেণীতে। এরপরে 50, 50 পাবো আমরা এই যে এখানে, যেহেতু আগে থেকে 4টা দাগ দেওয়া আছে, তাহলে আর একটা 5 নম্বর দাগটা দেওয়ার জন্য আমরা এইভাবে বাঁকা করে দিব, একটা দাগ দিব। এবং 62, 62 এখানে এই যে শ্রেণীতে আছে, তো 62 তে আমরা এখানে আর একটা এরকম ভাবে দাগ দিব। এরপরে শেষ, এরপরে আর নেই। এখন প্রথম শ্রেণীতে গণ সংখ্যা, তাহলে দাগ যেহেতু 3টা, মানে উপাত্ত এখানে আছে 3টা, তারপরে এখানে 3 লিখবো, এরপরে এখানে 5, হ্যাঁ এরপরে আবার এখানে 5, এরপরে আবার 4, এরপরে আবার 5, এরপরে 3। তাহলে এগুলো যদি যোগ করি, তাহলে দেখো 3, 5, 8, 8, 5, 13, 13, 4, 17, 17, 5, 22, 22, 3, 25, অর্থাৎ এখানে 25টা ডেটা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে হিসাব নিকাশ ঠিক আছে। তাহলে এইভাবে আমরা শ্রেণী ব্যবধান 10-এর একটা টেবিল বা সারণী তৈরি করে নিলাম। এরপরে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। এখন যে এই যে যে সারণীটা আমরা পেলাম, এই সারণী থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে নেক্সট আমরা চলে যাই, যে সারণীটা আমরা তৈরি করলাম সেই সারণীটা এরকম, অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা এইভাবে আমরা পেলাম। এইভাবে আমি একটু সারি আকারে এখানে লিখেছি। তাহলে এই সারণী থেকে আমরা গ নাম্বার, যেটা গ নাম্বার প্রশ্নের সমাধান, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য যে গড় নির্ণয় সারণীটা তৈরি করতে হবে, যে 5টি কলাম বিশিষ্ট একটা সারণী হবে, যে সারণীটির শিরোনামগুলো এভাবে থাকবে: শ্রেণীব্যাপ্তি, শ্রেণীমধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এবং এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এই দুটার গুণফল থাকবে। এরকম 5টা কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি হবে, যে টেবিলের শিরোনাম এই 5টা বিষয় থাকবে। শ্রেণীব্যাপ্তি কোনগুলো? এই যে শ্রেণীব্যাপ্তি আমরা বা শ্রেণী ব্যবধান, এগুলো আমরা এই শ্রেণীব্যাপ্তির এই কলামে আমরা বসিয়ে দেব নিচে নিচে। অর্থাৎ এই যে প্রথম শ্রেণীটা এখানে বসাবো, এরপরে দ্বিতীয় শ্রেণীটা আমরা এখানে হুবহু এখানে বসাবো, এবং তৃতীয় শ্রেণী, এরপরে চতুর্থ শ্রেণী, এরপরে পঞ্চম শ্রেণী, এরপরে ষষ্ঠ শ্রেণী যেটা আছে 90 থেকে 99, এটা বসালাম। এখন এই মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম কি? এই যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা, অর্থাৎ শ্রেণী ব্যবধানে যে নিম্ন সীমা 40 এবং 49, তাহলে 40 যোগ 49 এটাকে আমরা ভাগ করব হচ্ছে 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটা শ্রেণীর মধ্যবিন্দু বসাবো, এবং গণসংখ্যা হুবহু যেগুলো আছে সেই গণসংখ্যার কলামে আমরা হুবহু সেট করে দেবো, এবং মোট এখানে যোগ করে নিচে নামাবো, অর্থাৎ এখানে 25,
আর মধ্যবিন্দুগুলো নির্ণয় করব, যে নিম্ন মান এবং উচ্চ মান যোগ করে দুই দ্বারা ভাগ। এইভাবেই আমরা এই কলামটা ফিল আপ করবো। এবং ধাপ বিচিত্র এখানে দেখব, প্রথমত দেখব, ফার্স্টে দেখব যে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটি। তাহলে এখানে পাঁচ কিন্তু আছে, পাঁচ, এই যে এখানেও পাঁচ, এখানে এখানে কিন্তু সবচেয়ে বড় এই পাঁচ তিনটাই আছে এখানে। এখন আমরা আনুমানিক গড় কোনটা ধরব? আনুমানিক গড় কিন্তু আমরা মাঝামাঝি একটা, যদি এরকম একাধিক সংখ্যা থাকে তাহলে এখানে মাঝামাঝি একটা সংখ্যাকে আমরা আনুমানিক গড় ধরে নেব। অর্থাৎ এখানে আমরা এই যে মাঝামাঝি একটা সংখ্যা যেটা মধ্যবিন্দু, অর্থাৎ এখানে 64.5, এটাকে আমরা আনুমানিক গড় ধরে নেব। এবং যেটাকে আনুমানিক গড় ধরে নেব সেটার ঠিক বরাবর আমরা এই ধাপ বিচ্যুতির কলামে ঠিক বরাবর এখানে জিরো ধরবো, উপরে -1 -2, নিচে 1 2 3, এইভাবে লিখব। যেই যেই সারিতে আমরা আনুমানিক গড়টা ধরবো, অর্থাৎ সবচেয়ে বেশি যেটা সর্বোচ্চ সংখ্যা যেটা থাকবে সেটা আনুমানিক গড় হবে। এবং এখানে যেহেতু পাঁচ যদি একাধিক আছে, তাহলে মাঝামাঝি একটা মধ্যবিন্দুকে আমরা আনুমানিক গড় ধরে নেব, মাঝামাঝি একটা সারি ধরে নেব। এবং সেই ধাপ বিচ্যুতির ওই কলামে ওখানে জিরো বসাবো, এবং উপরে -1 -2 -3, নিচে 1 2 3 4 5, এভাবে চলবে। এরপরে তাহলে ফাই এফ এফআই এবং ইউআর গুণফল, অর্থাৎ এই যে এটা আর এটা এই গুণ করে আমরা এই যে এই কলামে লিখবো, অর্থাৎ এখানে -6 হবে, এখানে -5 হবে, এবং এটা জিরো দ্বারা 5কে গুণ করলে জিরো হয়, 4 1 4, 5 2 10, 3 3 9, এবং এগুলো সবগুলো ক্যালকুলেশন করবো এখানে, অর্থাৎ যোগ করে দেবো, সামিশন এফআই ইউআই নির্ণয় করবো। অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে সামিশন এফআই ইউআই। অর্থাৎ তোমরা ক্যালকুলেটার, সাইন্টিফিক ক্যালকুলেটার যদি ব্যবহার করো তাহলে হুবহু এইভাবে -6 -5 প্লাস, এই জিরো তো আর দরকার নেই, জিরো যোগ করলেও যা না করলেও তা, তারপরে আমরা 10 প্লাস 9 ইজ ইকুয়াল টু, এখানে দেখো +12 আসছে, অনেক সময় এখানে -12 আসে। তো সাইন্টিফিক ক্যালকুলেটার যদি এভাবে করো তাহলে এইভাবে হুবহু তুলে দিবে, অথবা যদি ম্যানুয়ালি যদি তোমরা নর্মাল ক্যালকুলেটার করো তাহলে মাইনাস চিহ্নগুলো আগে যোগ দিতে হবে। অর্থাৎ এখানে -6 -5, অর্থাৎ -11, এবং এই যে প্লাস চিহ্নগুলো যোগ দিতে হবে, অর্থাৎ 14 আর এখানে 23, তাহলে -11 প্লাস 23, অর্থাৎ 23 থেকে 11 বিয়োগ দিতে হবে, তাহলে এখানে থাকে হচ্ছে 12। এইভাবে তোমরা ম্যানুয়ালি করতে পারো, এবং সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে হুবহু যা আছে তাই তুলে দিবে, তাহলে লাস্টে ইজি সমান চিহ্ন দিলে এই অ্যান্সারটা পাবে। এখন গ নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা দেখি, যে গড় সমান এ প্লাস সামিশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ। এই গড়কে এখানে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় অনেক সময়, তো এখানে তোমরা এটাও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। এখন আনুমানিক গড় যেটা আমরা ধরলাম সেটা এখন, এবং এই যে সামিশন এফ এই মানগুলো এখন বসিয়ে দেবো। অর্থাৎ এখানে এই ছিল শ্রেণী ব্যবধান, তো শ্রেণী ব্যবধান তো আমরা 10 জানি, অর্থাৎ এই যে কোনো শ্রেণীর উচ্চসীমা থেকে তার আগের শ্রেণীর উচ্চসীমা বিয়োগ করে দিলে যেটা পাওয়া যায় সেটাই হলো শ্রেণী ব্যবধান। তাহলে এখন মানগুলো বসিয়ে দিলাম, এর পরিবর্তে 64.5 প্লাস সামিশন এফআই ইউ এর মান 12, এবং এন এর মান এখানে 25, অর্থাৎ এই কোনো সংখ্যা যোগ করে দিলে 25 হয়, এবং এই হচ্ছে এখানে শ্রেণী ব্যবধান যেটা আমি বললাম যে এটা 10। এখন এই যে দেখো এই 12-র সাথে কিন্তু 10 গুণ, তাহলে 10 আর 12 গুণ করলে 120, এবং নিচে থাকে 25, এবং 64.5, 120কে 25 দিয়ে ভাগ দিলে হয় 4.8, এবং 64.5 এবং 4.8 যদি যোগ করে দাও তাহলে হয় না 69.3, তাহলে এটাকেই আমরা অ্যান্সার হিসেবে লিখব। তো আশা করি তোমরা গণ নির্ণয় করা শিখেছো। এরপরে আমরা সারণী থেকে ওজিভ রেখা অঙ্কন করব, অর্থাৎ ওজিভ রেখা অঙ্কন সারণী আগে তৈরি করে নিতে হবে। ওজিভ রেখা অঙ্কন সারণী হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী, অর্থাৎ শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা যেটা দেওয়া থাকবে হুবহু লিখব, এবং আরেকটা সারি আমরা এখানে তৈরি করে নেব, যে সারির প্রথম গণসংখ্যা সেটা প্রথম হুবহু বসবে, পরেরটা সাথে যেভাবে এটার সাথে গুণ হবে, অর্থাৎ 3 প্লাস 5 মানে 8, তাহলে এই 8, 8-এর সাথে আবার এই যে 5 গুণ করে 13, 13-এর সাথে আবার এই 4 যোগ করে দিলে 17, 17-এর সাথে 5 যোগ করলে 22, 22-এর সাথে আবার 3 যোগ করে দিলে 25 হয়। এবার আমরা ছক কাগজে চলে যাব, এই শ্রেণী ব্যবধান বা এই যে এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিয়ে তারপরে আমরা ছক কাগজে যাব। ছক কাগজে পেন্সিল কম্পাস দিয়ে আমরা একটা অক্ষ আঁকবো, যে অক্ষটা একটা এক্স অক্ষ, অর্থাৎ এখানে এক্স লিখবো, এবং আরেকটা ওয়াই অক্ষ লিখবো, এটা ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে ও বিন্দুতে এখানে বা জিরো বিন্দুতে এখানে পরস্পরকে ছেদ করবে। এবং প্রথম পাঁচটা কলাম, সরি, প্রথম পাঁচটা ঘর আমরা দেখবে ছক কাগজে এরকম মোটা দাগের ভিতরে পাঁচটা করে
বর্গাকার ঘর থাকে, অর্থাৎ উপরে নিচে সব দিক দিয়ে 5টা করে ঘর। তাহলে আমরা কি করব, প্রথম 5টা ঘর এভাবে ভাঙা চিহ্ন দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এইভাবে দুটা দাগ দিয়ে এইভাবেও তোমরা ভাঙা চিহ্ন প্রকাশ করতে পারো, অথবা অথবা এভাবে না দিয়ে যে এইভাবেও দেওয়া যায়, যে এইভাবেও এইভাবে তোমরা এই ভাঙা চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারো যে কোনোভাবে। এরপরে এক্স অক্ষের দিকে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং ওয়াই অক্ষের দিকে ক্রমযুক্ত গণসংখ্যা বসাতে হবে। তাহলে আমরা যে ছকটা তৈরি করে নিলাম ক্রমযুক্ত গণসংখ্যার সারণী, সেই ছকের দিকে দেখি যে শ্রেণীব্যাপ্তি এখানে উচ্চসীমা হচ্ছে 49। তাহলে এর আগের শ্রেণীর উচ্চসীমা কত থাকতো? এর আগে যদি আর একটা শ্রেণী থাকতো তাহলে সেটার উচ্চসীমা কিন্তু হতো 39, অর্থাৎ নিম্ন সীমা হতো 30। তাহলে সেই আগের যেটা দেওয়া থাকবে তার আগের যে মনে মনে একটা আগের একটা শ্রেণী ধরে সেখান থেকে আমরা প্রথমে এখানে লিখবো, প্রথমে এখানে লিখবো 39, এরপরে 49, এরপরে 59, উচ্চসীমাগুলো বসায় দিতে হবে। এক ঘর সমান 2 একক, অর্থাৎ এখানে যেহেতু 5টা ঘর আছে তাহলে যেহেতু 39 থেকে 49 10 একক, তাহলে এক ঘর সমান 2 একক নিয়ে 59, তারপরে এবার 69, তারপরে 79, এরপরে 89, এরপরে 99। এবার এখানে দেখো ক্রমযুক্ত গণসংখ্যা, এখানে সর্বোচ্চ, এখানে দেখো সর্বশেষ, এখানে যোগ করে দিলে কিন্তু গণসংখ্যা হয় 25। তাহলে আমাদের এক ঘর সমান যদি 1 একক নেই তাহলে হয়ে যাবে, যদি এখানে 50 60 বা বেশি থাকে তখন আমরা এক ঘর সমান ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান আমরা 2 একক নিতাম। তাহলে যেহেতু এখানে 5 10 15 20 25, তাহলে ঘর এক ঘর সমান 1 একক নিলে ছক কাগজে ঠিক ঠিকঠাক মতো এটে যাবে। তাহলে এক ঘর সমান 1 একক নিয়ে আমরা উপর দিকে উঠে, অর্থাৎ উচ্চ সীমা থেকে প্রথমে আমরা এই যে গণসংখ্যা 3 যেটা সেটা আমরা লিখবো, অর্থাৎ 1 2 3। তাহলে এখানে একটা বিন্দু আমরা নেই, এবং 59-এ এখানে ক্রমযুক্ত গণসংখ্যা 8 আছে। তাহলে এখানে দেখো, তাহলে এক ঘর সমান যেহেতু 1 একক নিতেছি তাহলে এখানে এই পাশে আমরা লিখবো 5, এরপরে 10, এরপরে 15 20 25, অর্থাৎ এই পাশে এভাবে আমরা 5 10 15 20 25, অর্থাৎ এক ঘর সমান 1 একক নিয়ে আমরা এই যে ক্রমযুক্ত গণসংখ্যা লিখবো। তাহলে প্রথমে 3 আছে, পরে আছে হচ্ছে 8, তাহলে এই পর্যন্ত 5 6 7 8। এরপরে ক্রমযুক্ত গণসংখ্যা 13, অর্থাৎ এই যে 69 থেকে উপরে আমরা 13 দাগ উপরে উঠবো, অর্থাৎ এখানে 10 বা 11 12 13। এরপরে আছে 17, অর্থাৎ 79 থেকে 17 দাগ উপরে উঠতে হবে, তাহলে এই পর্যন্ত 15 16 17। এরপরে আছে হচ্ছে 22, অর্থাৎ 89 থেকে 22 দাগ উপরে উঠতে হবে, তাহলে এই পর্যন্ত 20 21 22। এরপর আছে, পরে আছে 25, অর্থাৎ 99 থেকে ঠিক উপরে 25 25 ঘর উপরে আমাদের একটা বিন্দু এভাবে আমরা আগে নিয়ে। এরপরে দেখো এই যে আগের শ্রেণীর উচ্চসীমা থেকে আমরা এই বিন্দুগুলা কানেক্ট করে দিই, বাস এভাবে কানেক্ট করে দিলে ওজীব রেখা অঙ্কন হয়ে গেল। অর্থাৎ ওজীব রেখা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী রেখা। তাহলে ঊর্ধ্বমুখী রেখা আঁকা হয়ে গেল। এখন এটার একটু বিবরণ শেষে দিবা তোমরা, যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 2 একক ধরে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে আমরা যেমন এখানে 40 থেকে যে আমরা 49 এই যে উচ্চসীমা যে বসাইলাম, যে শ্রেণী ব্যবধান কিন্তু 10 কিন্তু ঘর আছে 5, এই জন্য আমরা প্রতি 5 ঘরকে, সরি এখানে একটু ভুল হয়েছে, প্রতি 5 ঘরকে না, এটা আমি প্রতি 2 ঘরকে, অর্থাৎ প্রতি 2 ঘরকে 1 একক ধরে, প্রতি 2 ঘরকে 1 একক ধরে, অর্থাৎ 2 ঘর গেলে 1, অর্থাৎ 5 ঘর গেলে 10। তাহলে প্রতি 2 ঘরকে 1 একক ধরে শ্রেণী উচ্চ শ্রেণী সীমা ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে ক্রমযুক্ত গণসংখ্যা নিয়ে প্রদত্ত উপাত্তের ওজীব রেখা আঁকা হলো মূলবিন্দু থেকে, মূলবিন্দু 0 থেকে যে 39 পর্যন্ত, পূর্ব পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে পূর্বের সংখ্যা বিদ্যমান বোঝানো হয়েছে। তো এইভাবে তোমরা একটু শেষে একটু বিবরণ দিলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। Thank you.